তো এখানে নিয়ম হচ্ছে বাবার মাথায় জল ঢালতে হয় তো চলো রেডি হয়ে বাবার মাথায় জলটা হচ্ছে পবিত্র দেখতে পাচ্ছ প্রচুর দর্শনার্থী এখন স্নান করছে দেখো বলা হয় এখানে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যায় আর এই জলই ভোলে বাবার মাথায় ঢালা হয় দেখো বয়স্ক মানুষ থেকে শুরু করে অনেকেই আসছে স্নান করার জন্য এইদিকে দিকে দেখো আই লাভ তারকেশ্বর তারকেশ্বর পশ্চিমবঙ্গের হুগলি জেলার একটা পুণ্যতীর্থের নাম সারা বছরই এই তারকেশ্বর মন্দিরে পুণ্যার্থীদের ভিড় লেগে থাকে প্রতি সোমবার এবং শ্রাবণ মাসে শ্রাবণী মেলাতে প্রচুর জনসমাগম হয় এছাড়াও ফাল্গুন মাসের শিবরাত্রিতেও প্রচুর মানুষ বাবার দর্শনে আসেন চলুন এই তারকেশ্বর মন্দিরের কিছু ইতিহাস জেনে নেওয়া যাক তারকেশ্বরের তৎকালীন রাজা বিষ্ণু দাসের কপিলা নামে একটি সুন্দর গাভী ছিল কপিলা সহ বাকি গাভীগুলো জঙ্গলের একটা অদ্ভুত শিলাখণ্ডের উপরে নিজের বাট থেকে দুধ করে চলে আসত এই খবর একে একে সবাই জানতে পারে এরপরে রাজা বিষ্ণুচন্দ্রের ভাই ভাড়াম্যকে ভগবান শিব নিজেই স্বপ্নাদেশ দেন যে এইখানে একটা মন্দির তৈরি করতে হবে এবং তাকে স্বপ্নের মধ্যেই বলে দেয় যে এই শিবলিঙ্গ কাশি অব্দি বিস্তৃত এরপর রাজা বিষ্ণুচন্দ্র এবং তার ভাই ভারামল মিলে সতেরোশো সালে বাবা তারকেশ্বর মন্দির প্রতিষ্ঠা করেন আজকের ভিডিওতে তারকেশ্বরের পাশাপাশি ইস্কন মন্দিরও তোমাদের ঘুরিয়ে দেখাবো এবং তোমাদের সমস্ত ইনফরমেশান দেব কীভাবে কম খরচে তোমরা কলকাতা থেকে তারকেশ্বর আসবে ভিডিওটা একটুও স্কিপ করো না শ্রাবণ মাসে এখানে আসলে পা রাখার জায়গা পাবে না তোমরা এত ফাঁকা ফাঁকা দেখছো কিন্তু এখানে প্রচুর ভিড় থাকে আর শিবরাত্রিও আসছে তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে বন্ধুরা জয় বাবা তারকনাথ বলে আজকের ভিডিওটা শুরু করলাম এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি তারকেশ্বরে আর টাইটেল থামনেল দেখে অলরেডি বুঝে গেছো ভিডিওটা কি হতে চলেছে তো বাবার ডাক শুনে আজকে চলে এলাম সমস্ত ইনফরমেশন দেব মন্দির সম্পর্কে ভিডিওটা একটু স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো বলে রাখি আমি ঋত্বিক তোমরা দেখছো রেতিবনি ব্লগস হার মহাদেব বলে হাওড়া থেকে শুরু করলাম আমরা আজকের তারকেশ্বর জার্নি হাওড়া থেকে তোমরা আমার মতো নটা পাঁচে তারকেশ্বর লোকাল ধরতে পারো যেটাতে খুবই সুবিধা হবে মাত্র এক থেকে দেড় ঘন্টার মধ্যেই তোমরা তারকেশ্বর পৌঁছে যাবে এছাড়াও তোমরা চাইলে ফুলি হয়েও আসতে পারো আর এই ছিল আমাদের আজকের লোকাল ট্রেন এই তারকেশ্বর লোকালে তোমরা ভিড়টা তুলনামূলকভাবে কমই পাবে খুব সহজে আমরাও পৌঁছে গেলাম তারকেশ্বর তো চলো তারকেশ্বরে গিয়ে দেখা হচ্ছে বাবার কাছে আসার কি যে অদ্ভুত শান্তি তা তোমাদের বলে বোঝানো যাবে না বন্ধুরা সামনেই কিন্তু শিবরাত্রি তোমরা চাইলে অনায়াসেই তারকেশ্বর থেকে ঘুরে যেতে পারো তবে সাবধান পান্ডাদের চক্করে পড়লে কিন্তু পকেট খালি হয়ে যাবে আর স্টেশনই এরকম অনেক পান্ডা তোমাদের চোখে পড়বে কোনো রকম ভাবে তাদের চক্কর থেকে বেঁচে তোমাদের এগিয়ে যেতে হবে এছাড়াও পুরীতে যেরকম খাজা পাওয়া যায় এরকম তোমরা খাজার দোকান এখানে পেয়ে যাবে এটা হচ্ছে মেন গেট দেখো এই গেটটার ভিতর দিয়েই আমরা মন্দিরে প্রবেশ করব এই দেখো সাইডে ভোলে বাবার মূর্তি রয়েছে এই দেখো চলো প্রচুর এরকম দোকান তোমরা পেয়ে যাবে এগুলো ঠাকুরের সামগ্রী রয়েছে বিভিন্ন দেখো শিবলিঙ্গ থেকে শুরু করে পুজোর যত সামগ্রী সব এখানে পেয়ে যাবে এখানের কিছু কিছু গলি হুবহু বেনারসের গলির মতো লাগছিল অনেক ছোটবেলায় আমি বেনারস গিয়েছিলাম তাই এই জায়গাটা দেখে আমার ঠিক বেনারসের কথা মনে পড়ে গেল বলে রাখি ঠাকুরের সমস্ত জিনিসের পাশাপাশি এখানে তোমরা আচারের দোকান পেয়ে যাবে আর তারকেশ্বরের আচার কিন্তু খুবই ফেমাস এখানে আসলে অবশ্যই আচার নিয়ে যেও এখানে রুমের একদিনের ভাড়া হচ্ছে পাঁচশো টাকা আর যদি তোমরা ওপরে রুম নাও তাহলে সেক্ষেত্রে টাকাটা বেশি লাগবে আর নিচের রুমে টাকাটা একটু কম কমা সুন্দর ভবন তো তোমরা আসলে এখান থেকে রুম নিতে পারো আমি নাম্বার ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো গেলে হচ্ছে মন্দির আর এইটা হচ্ছে দুধপুকুর আমি সামনে গিয়ে তোমাদেরকে সব দেখাচ্ছি তো চলো আগে আমরা পুজোটা দিয়ে নিই তো এখানে নিয়ম হচ্ছে স্যান্ডো গেঞ্জি পরে বাবার মাথায় জল ডালতে হয় তো চলো রেডি হয়ে গেছি বাবার মাথায় জলটা ঢেলে নি হ্যাঁ এটা হচ্ছে ঠিক আছে বন্ধুরা এই ভিডিওটা কিন্তু আমাকে অনেক কষ্ট করে করতে হয়েছে কারণ মন্দিরের ভিতরে মন্দিরের সামনে কোথাও ক্যামেরা এলাও ਨਹੀਂ আমি একটা ছবি অ্যাটাচ করে দিলাম भोले বাবা দর্শন করে নাও পূজো দিতে গেলে তেমন একটা খরচ নেই 200 250 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে কিন্তু তোমরা ভুলিও পান্ডা চক্রে পড়ো না বন্ধুরা এই মুহূর্তে বাবার পূজো দিয়ে বেড়ানো আমার এই জায়গায় হচ্ছে মনস্কামনা জানানো হয় দেখতে পাচ্ছ এখানে সব বাধা রয়েছে মনস্কামনা জানাতে হয় তো তোমাদেরকে সমস্ত ইনফরমেশন দিচ্ছি ভিডিওটা কিন্তু স্কিপ কর না ভিডিওটা পুরোটা দেখতে হবে তারকেশ্বরের মেন মন্দিরে তো ভিডিও করতে পারলাম না কারণ ক্যামেরা অ্যালাউনি কিন্তু এখানে নন্দী বাবার যে মন্দিরটা আছে সেইখানে ভিডিও করা অ্যালাউ ছিল তাই সেখানে আমি ভিডিও করেছি আর তোমাদেরকে দেখালাম একটা ইনফরমেশন দিয়ে রাখি তোমরা যদি সকালে গিয়ে রাতের মধ্যে ফিরতে চাও তাহলে তোমরা কয়েক ঘন্টার জন্য রুম নিতে পারো সেই ক্ষেত্রে আড়াইশো টাকার মধ্যে তোমরা রুম পেয়ে যাবে দাদা এগুলোর দাম কেমন কি আছে একটু বলে দিন ছোট কুড়ি টাকা একদম ছোট টাকা আছে আচ্ছা কুড়ি টাকা তিরিশ টাকা আর পঞ্চাশ টাকার মধ্যে এখান থেকে তোমরা এগুলো পেয়ে যাবে পুজো দেওয়ার সামগ্রীর বিভিন্ন রকম প্রাইস আছে তোমরা তোমাদের সামর্থ্য মতো এখান থেকে নিয়ে নিও এই হচ্ছে পবিত্র দুধ পুকুর যেখানে স্নান করলে তোমার সমস্ত মনস্কামনা পূরণ হবে এবং সমস্ত পাপ থেকে তুমি মুক্তি লাভ করবে এই তারকেশ্বরে বহু দূর দূর থেকে মানুষ আসে এই দুধ পুকুরে স্নান করার জন্য আর বাবার একটু দর্শন পাওয়ার জন্য এই হচ্ছে পবিত্র দুধ পুকুর দেখতে পাচ্ছ প্রচুর দর্শনার্থী এখন স্নান করছে দেখো বলা হয় এখানে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যায় আর এই জলই বাবার মাথায় ঢালা হয় দেখো বয়স্ক মানুষ থেকে শুরু করে অনেকেই আসছে স্নান করার জন্য মন্দির ঢোকার সাইডে এরকম প্রচুর দোকান তোমরা দেখতে পাবে দেখো এখানে শিবলিঙ্গ থেকে শুরু করে ঠাকুরের সমস্ত সামগ্রী তোমরা পেয়ে যাবে দেখো ঠাকুরের মূর্তি থেকে শুরু করে ঠাকুরের ফটো সব কিছু পেয়ে যাবে আর এই হচ্ছে দুধ পুকুর মন্দির খোলার বন্ধের টাইমটা একটু বলে দিন সকাল ছটা থেকে সাড়ে নটা সাড়ে নটায় মন্দির বন্ধ হয় সাড়ে এগারোটায় খুলে সাড়ে এগারোটা থেকে দেড়টা রবিবার সোমবার হলে দুটো পর্যন্ত ঠিক আছে এই দাদা আজকে আমাকে অনেক হেল্প করেছে তো এই দাদার নাম্বারটা আমি ভিডিওর ডেসক্রিপশনে প্রোভাইড করে দিচ্ছি যারা আসতে চাও এই দাদার থেকে কন্টাক্ট করে নিতে পারো ওপরে দেখো ভোলানাথের মূর্তি জল ঢালার পর্ব শেষ হয়ে যায় দুপুর দুটোয় তোমরা চাইলেও দুটোর পরেও বাবার দর্শন করতে পারো বাবাকে জাস্ট একটু দেখার জন্য সব সময় ভক্তের ভিড় লেগেই থাকে বাবা তারকনাথ মন্দিরের বাইরে ভোলেনাথের রুদ্রাক্ষ থেকে শুরু করে তাগা থেকে এবং চাবি ও অনেক কম টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে এছাড়াও এই সাপগুলোকে দেখতে পাচ্ছ সাধারণত শিবলিঙ্গের উপরে থাকে এগুলো চল্লিশ পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবে বন্ধুরা শ্রাবণ মাসে এখানে আসলে পা রাখার জায়গা পাবে না তোমরা এত ফাঁকা ফাঁকা দেখছো কিন্তু এখানে অ্যাকচুয়ালি প্রচুর ভিড় থাকে আর শিবরাত্রিও আসছে তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে এইদিকে দেখো আই লাভ তারকেশ্বর এরপর বাবার কাছে পুজো দিয়ে আমরা বেরিয়ে গিয়েছিলাম সাইড সিনে তোমরা চাইলেও বেরোতে পারো এখানে তেমন একটা সাইড সিন নেই শুধু একটা ইস্কন মন্দির আছে যেটা খুবই সুন্দর টোটোতে মাত্র একশো পঞ্চাশ টাকায় তোমরা এই ইস্কন মন্দিরে পৌঁছে যেতে পারবে আর এখানে আসলে অদ্ভুত একটা শান্তি তোমরা ফিল করতে পারবে এই ইস্কন মন্দিরটা একদম প্রকৃতির মাঝে রয়েছে চারিদিকে গাছপালা গ্রামের পরিবেশ বন্ধুরা তোমরা যদি তারকেশ্বরে বেড়াতে আসো অবশ্যই এই ইস্কন মন্দিরে ঘুরতে এসো কিন্তু জাস্ট এখানে পরিবেশটা একবার দেখো একদম পুরো গ্রামের পরিবেশ সব চাষবাস হয় এখানে খুব ভালো লাগবে আমি এটুখানি কথা দিতে পারি তোমাদের এখানে আসলে ঠাকুরের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে তোমার সময় কেটে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না কমেন্টে রাধে রাধে লিখতে ভুলো না তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগছে তো যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলে প্রথম হয়ে তো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে